চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়ার মুকুলবাড়ির আদিত্যচরণ অনুষ্ঠানে এসে জানা যায়, ঐতিহ্যবাহী চৈতন্য বিহারকে একসময় দক্ষিণ চট্টলার তীর্থভূমি বলা হতো। একসময় এই তীর্থভূমিতে জন্মগ্রহণ করেন খ্যাতনামা বৌদ্ধ ধর্মের পণ্ডিত মহারাজ মহেস্থবীর। তারই ধারাবাহিকতায় ক্রমান্বয়ে কেতুমালা মহেস্থবীর, বিদর্শন আচার্য মহেস্থবীর সহ আরো অনেকে খ্যাতনামা বৌদ্ধ পণ্ডিত ধর্মপ্রচারক গণেশ জন্মস্থান হিসেবে পরিচিত। বলা বাহুল্য যে করয়ানগর গ্রামে সেই প্রাচীনকাল থেকেই বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। উক্ত অনুষ্ঠানে সাতকানিয়ার রোহাগাড়া তথা বীর চট্টলার বৌদ্ধ ধর্মের পণ্ডিতগণ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বন্ধ।